প্রথমে একটা জর্জেটের মধ্যে চিকন কারি দেখাচ্ছি, একটা জর্জেটে চিকন কারি দেখাচ্ছি, ভীষণ ডিমান্ড, আগের বারও দেখিয়েছিলাম। ভীষণ সফিস্টিকেটেড শাড়ি এগুলো, একদম একটা বাটার কালারের মধ্যে, পিওর জর্জেটের মধ্যে, খুব স্লিক বর্ডার, একদম স্লিক বর্ডার, একদম স্লিক আঁচড়, সি একদম ডিফারেন্ট। এটা কিন্তু একদম পিওর জর্জেটের মধ্যে যাচ্ছে, খুব স্লিক একটা কাজটা রয়েছে, খুব স্লিক, একদম টোন অন টোন সুতো ইউজ করা হয়েছে, পেছনটা পুরো ফিনিশ করে দেওয়া হয়েছে, একদম ভীষণ ভালো দেখতে, একদম আমার আমার কালারের, একদম আমার এই ধরনের কালারগুলো ভীষণ পছন্দ। একদম জর্জেটটা কিন্তু একদম পিওর জর্জেট, আপনারা হাতে নিলে ফিল করতে পারবেন, জর্জেট ইজ পিওর পিওর মেটেরিয়াল। আর ইয়ে জো হ্যায় চিকন কারি হ্যায়, চিকন কারি ওয়ার্ক হ্যায়, বহুত হি খুবসুরত হ্যায়, ইয়ে মেশিন চিকন কারি হ্যায়, মেশিন চিকন কারি হ্যায়, ইয়ে ভীষণ 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 সুন্দর শাড়ি। প্রাইস অফ দি শাড়ি একটু আমাকে এটা দিই, প্রাইস অফ দি শাড়ি 6550, 65 ভুল লেখা আছে, ওটা ভুল লেখা আছে, এটা কাজটা অনেক, দেখো এটা হচ্ছে স্লিক বর্ডার, 6550, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। এইটা হচ্ছে পুরো দুদিকে এরকমভাবে টাসেল করে দেওয়া আছে, শাড়ি নাম্বার ওয়ান, প্রাইস অফ দি শাড়ি 6550, দিস ইজ পিওর জর্জেট, ইসমে আপকো সিল্ক মার্ক মিল জায়গি, ক্যুকি পিওর জর্জেট হ্যায়, মেটেরিয়াল জো পিওর জর্জেট হ্যায়, লেকিন ইসমে জো কাম হ্যায় কি চিকন কারি হ্যায়, লেকিন ইয়ে মেশিন এমব্রয়ডারি হ্যায়, মেশিন চিকন কারি হ্যায়, আপ লোক দেখ সকতে হো, টোন অন টোন থ্রেড ইউজ কিয়া হ্যায়, ভীষণ সুন্দর দেখতে, প্রাইস অফ দি শাড়ি 6550। এবার একটা পিওর অর্গানজার মধ্যে এমব্রয়ডারি দেখাচ্ছি, অর্গানজা ভীষণ ইন এবারে ফ্যাশনে, একদম একটা লাইট লেমন কালার, তার মধ্যে এটা হচ্ছে বর্ডারটা যাবে, সি দিস ইজ বর্ডার। আর ইয়ে জো হ্যায় পুরা শাড়ি এসে আগে পুরোটাই খুলে ফেলেছি, একটু এইভাবে দেখাচ্ছে তাহলে কাজটা কিন্তু খুব ভালো বোঝা যাবে। লাভলি শাড়ি, এটা তো ভীষণ ভালো দেখতে, একদম স্ক্যালপ করে যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে, এরকম ভাবে স্ক্যালপ করে যাচ্ছে, সি দিস ইজ দ্য শাড়ি 7550, ইসকা প্রাইস হ্যায়, দিস ইজ পিওর অর্গানজা মে পুরা জো পুরা বডি মে ফুল ওয়ার্ক হ্যায়, আপ লোক দেখ সকতে হো, আর ইয়ে জো হ্যায় ইসকা পুরা ওয়ার্ক হ্যায়, একটু সামনে থেকে দেখাচ্ছি, সি ব্যাক পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ অর্গানজা নট আ নিট, দিস ইজ পিওর অর্গানজা শাড়ি, অসাধারণ দেখতে, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। প্রাইস অফ দিস শাড়ি ইজ, প্রাইস অফ দিস শাড়ি ইজ 7550, অসাধারণ দেখতে, পুরো শাড়িটার মধ্যে কিন্তু ভেতরে একটা টোন অন টোন সুতো দিয়ে কাজ করা আছে, দিস ইজ রিয়েলি লাভলি শাড়ি, রিয়েলি লাভলি শাড়ি, শাড়ি বহুতই খুবসুরত হয়। আর ইয়ে জো হ্যায় ইসকা বিপি হ্যায়, র সিল্ক মে ইসকা বিপি হ্যায়, দেখো একদম র সিল্কে, তো অপূর্ব একটা লেমন কালার, পিওর লেমন কালার কা শাড়ি হ্যায়, লেমন কালার কা ব্লাউজ পিস হ্যায়, প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও শাড়ির প্রোগ্রামটা প্লিজ। আচ্ছা পিচটা, আচ্ছা এবার তো একটা সবার চাহিদা, সবার ভীষণ ভীষণ চাহিদার একটা শাড়ি, এটা অর্গানজা, এটা ভীষণ সবাই বুক করে, প্রিন্টিং এর মধ্যে অ্যাকচুয়ালি এবছর কাজটা একটু কম করিয়েছি, প্রিন্টিং এবারে কলমকারি বেশি করিয়েছি, স্টিচ বেশি করিয়েছি, প্রিন্টিংটা এবারে কম করিয়েছি অবশ্যই, এবারে ম্যাক্সিমামটাই হ্যান্ড স্টিচের শাড়িটাই বেশি করিয়েছি সিল্ক আসলের মধ্যে। ওয়াও শাড়ি তো দেখি, ইয়ে হ্যায় পুরা এক প্যাস্টেল সেট হ্যায়, অ্যাকচুয়ালি দিস ইজ আ প্যাস্টেল সেট, বহুতই প্যাস্টেল সেট কে ইস সাল বহুত ডিমান্ড হ্যায়। আচ্ছা মাঝে মধ্যে আমি একটু হিন্দি বলবো, কারণ প্রচুর মানুষ যারা অবাঙালি আছেন আমাকে সবসময় বলে প্লিজ স্পিক ইন ইংলিশ অর হিন্দি, বেঙ্গলি হাম লোক নেই সমজতে, অ্যাকচুয়ালি ক্যা হতি হ্যায় মে জব ফর্মে আ জাতি হুঁ তো মে মাদার ল্যাঙ্গুয়েজ মে আ জাতি হুঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা, আর আমার হিন্দি ইংলিশ দুটোই একদম মানে জঘন্য, আমি চেষ্টা করি খুব কষ্ট করে বলার, ডিসক্রিপশানটা আমি অবশ্যই দুটোতেই দেওয়ার চেষ্টা করব। দিস ইজ পিওর অর্গানজা, ইসকে উপর জো হ্যায় পার্সি ওয়ার্ক হ্যায়, আপ দেখ সকতে হো বহুতই খুবসুরত, আর ইয়ে কালার অফ দিস শাড়ি ইজ জাস্ট
पेस्टल शेड है, थोड़ा सा सिल्वर कलर, एक्चुअली व्हाइट रोज गोल्ड का जो व्हाइट रोज का जो कलर होती है ना, गोल्ड नहीं, व्हाइट रोज का जो कलर होती है वो कलर है ये, एकदम जो व्हाइट रोज का कलर है, एक्चुअली दिस इज द कलर। भीषण 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 सुंदर शाड़ीटा देखते, एक भीषण डिमांडेड एक शाड़ी। प्राइस अफ दि शाड़ी 4850, एखो अब्दि 4850। আমার অর্গানজার কোয়ালিটি কিন্তু টোটালি ডিফারেন্ট, আপনারা দেখে নেবেন। এগুলো কিন্তু একদম পরার পর কখনোই সেই ফুলে টাইপে থাকবে না। দিস ইজ দ্য শাড়ি, কারণ আমি নিজে শাড়িগুলো পরে পরে দেখেছি, সেই জন্যই বলতে পারি যে শাড়িগুলো কতটা সুন্দর। আমি হলদিয়া আর দুর্গাপুরটা ট্রাই করব, আর বর্ধমান তো আছে, আগস্টের ফার্স্ট উইকে যাব। সে ये है साड़ी नंबर 3 ना, साड़ी नंबर 3। प्राइस ऑफ दिस साड़ी इज 4850। साड़ी एक भलोक देखा, सुंदर एक कट पाइपिंग करा रही है, भीषण सुंदर कट पाइपिंग करा रही है, देखते पारबेन। आर वर्क भीषण भलो, पुरो साड़ीर मध्य छोटो छोटो बुटी रही है, एकदम हे एक सिल्वर रोज कलर मध्य रही है, व्हाइट रोज कलर मध्य रही है। साड़ी नम्बर 3, प्राइस अफ दिस साड़ी इज 4850। हमें शाड़ी एक भलोक देखा, প্রিল করে দেখাই। আজকে কিন্তু আমি কিছু মটকা দেখাবো, আর রংকাট এসেছে একটাই, দেখো রংকাট এসেছে, সেটা আমি দেখিয়ে দেবো। রংকাটগুলোর খুব ডিমান্ড, অর্ডার করলে 5টা পাঠাচ্ছে একটা, দেখো। দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি, পিওর অর্গানজা শাড়ি। প্রাইস অফ দি শাড়ি ইজ 4850। অর্গানজা মানে সিল্ক মার্ক নেই হতে, দিস ইজ দ্য বিপি, দুদিকেরই কিন্তু এরকমভাবে स्लीव में किंतु एक काचटा जावे, दोनों तरफ स्लीव में इस काम है। एरपर एक खूब सुंदर देखो 7550, दिस इज अल्सो 7550। शाड़ीगुलो ना एकदम, एटा होच्छे एकदम रोज गोल्डर कलर का, एकदम जे एक रोज गोल्ड है, शीतकाले खूब देखा जाए। আমরা যখন লখনউ বেড়াতে গেছিলাম, লখনউতে এরকম বড় বড় গোলাপ হয়েছিল, ইমামবাড়া বলে ওখানে একটা জায়গা আছে, সেখানে তো ছবিও আছে, অনেক ছোটবেলায় গেছিলাম, তো ওখানে আমি গোলাপের কালারটা ছিল একদম এরকম, এটা একদম রোজ গোল্ডের কালার। এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম ভাবে ওয়ার্ক করা রয়েছে, সি দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি, ভীষণ ভালো দেখতে। এগুলো পুজোর একদম একদম পুজোর কালেকশন, পুজোর কালেকশন যারা নিয়ে দেখে নিতে চাইছো, যারা মনে করছো যে এসে দেখে নেবে, তারা অবশ্যই আমাদের স্টোরে চলে এসো। স্টোরটা হচ্ছে ডিউটাউ রাজারহাটে, একদম বিডি কার্বোডিটু মার্কেটের ফার্স্ট ফ্লোরে, স্ট্রিট নাম্বার 165। ক্যাবে একদম এই অ্যাড্রেসটা দিলেই কিন্তু ক্যাব একদম মার্কেটের একদম মানে দরজাতে নিয়ে চলে আসবে, সো কোনো অসুবিধা নেই, আমাকে বললে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো। সব কটা একবার করেই দেখাচ্ছি, সি এগুলো সব কটা একবার। এটা পুরো হেভি ওয়ার্ক রয়েছে না, পুরো হেভি ওয়ার্ক রয়েছে, সো এটা কিন্তু আবার বলছি আমার যে দেখানো অর্গানজাগুলো কিন্তু একদম ডিফারেন্ট টাইপের, আপনারা দেখবেন একটু মানে আমি যেটা পরে আছি এটা ডিফারেন্ট নয়, এটা খুব একটা মানে বিশাল নাম করা একজন ডিজাইনারের ডিজাইন, এটা তো এটা কপি, তো এটা এটা এ নয়, কিন্তু বাকি বেশিরভাগই কিন্তু আমার একটু আলাদা। সো ভীষণ ভালো দেখতে 7550। এটা কিন্তু সিঙ্গেল কালারই আছে, আরও কালার যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে, লাভলি দেখতে। এইগুলো না খুব পার্টি ওয়ার শাড়ি, আপনারা যে কোনো পার্টিতে পরে যান, ফাংশানে পরে যান, যে কোনো অনুষ্ঠানে পরে যান, ভীষণ ভালো লাগবে দেখতে, খুব অন্যরকম, মানে সব রকমই আমি মনে করি সব রকম কিছুতেই ফ্যাশন করা উচিত, কিছুতে একটাতে কিছুতে সীমাবদ্ধ না থেকে। আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের জাস্ট হাতাতে কিন্তু এই কাজটা করা আছে, শাড়িটার সাথে যখন ব্লাউজটা দিয়ে পরা হবে তখনই কিন্তু ব্যাপারটা ভালো যাবে, কারণ এর সাথে অন্য খুব একটা শাড়ির ব্লাউজ খুব একটা যাবে না। সরাচ্ছি, প্রাইস হচ্ছে 7550। আমার শাড়িটা দেখি আমি পরের শাড়িটা চলে যাবো, আমারটা খুব নাম করা ডিজাইনারের একদম কপি পেস্ট, এটা ভীষণ একজন নাম করা ডিজাইনার, নামটা বলছি না। পুরো শাড়িটাতে এরকমভাবে ওয়ার্ক আছে, আমার এই যে অর্গানজাটা এটা কিন্তু টিস্যু অর্গানজা, ঠিক আছে, একদম সিলভার টিস্যু অর্গানজা, এটা কিন্তু নর্ম্যাল অর্গানজার থেকে আরও ভালো কোয়ালিটি, একদম টিস্যু অর্গানজা। পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ আছে, 10550।
10,550 অসাধারণ দেখতে শাড়িটা, একদম পার্টিতে পরে যাওয়ার মতো, একদম খুব ভালো লাগবে, পড়লে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার থেকে। আর আমার মতো যদি একটা এরকম সিলভার ডেপ্লিকা জুয়েলারি পরা যায় সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। সিলভার রেপ্লিকা জুয়েলারি পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার কাছে প্রচুর স্টক চলে এসেছে সিলভার রেপ্লিকার, কিন্তু টাইমের অভাবে আমি আপনাদের লাইভে দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আমার শাড়িটা একটু বলি। আমার শাড়িটা আমার নিজের খুব পছন্দ হচ্ছে, বিকজ এই কালারটার উপর আমি কী জানি কেন এবছর একটু ফিদা হয়ে যাচ্ছি। এটা পুরোটা অল ওভার এই কাজ, এটা কিন্তু হচ্ছে একদম টিস্যু অর্গানজার ওপর রয়েছে, টিস্যু অর্গানজার ওপর রয়েছে। 10,550 10,550 শাড়িটার প্রাইস আছে। এর আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি, এর আর একটা কালার লেমন কালার, যে লেমন চাইছিলে সে এটা চোখ বন্ধ করে নিতে পারো, মানে উমা চোখ বন্ধ করে নিতে পারো, ভীষণ গর্জাস। এবং পার্টিতে সত্যি কথা বলতে কি একদম তুমি সেরা হয়ে যাবে। এটা যদি প্লেন অর্গানজার মধ্যে হয় সেটাও আমি দিতে পারি, সেটা ওই অ্যারাউন্ড ওই 8-5 দিনের মতন আসবে, সেটা আমার রেডি হচ্ছে চলে আসবে প্লেন অর্গানজার মধ্যে হলে। এটা কিন্তু টিস্যু অর্গানজা, আমার কাছে 6 পিস এসেছিলো টিস্যু অর্গানজা, টিস্যু অর্গানজার এই 2 পিসে কিন্তু পড়ে আছে, অসাধারণ দেখতে, মানে কোনো কথা হবে না। দিস ইজ রিয়েলি লাভলি, দিস ইজ পিওর টিস্যু অর্গানজা কে ওপর একদম পুরো ওয়ার্ক হ্যাঁ। কাজটা কি, এগুলো একদম পার্টি, এগুলো একদম পুজো কালেকশন। আমি হয়তো এই শাড়ি আবার হয়তো দেখাবো বেশ কিছুদিন পরে, কারণ পুজো আর মাত্র কতদিন বাকি আছে আমি জানি না, খুব বেশি দিন মনে হয় নেই। অসাধারণ কাগজটা সরিয়ে দিই, মানে সেপ্টেম্বরের একদম এন্ডে। দিস ইজ রিয়েলি লাভলি শাড়ি, প্লিজ প্লিজ থোড়া সা শেয়ার হয়ে যায়, প্লিজ থোড়া সা শেয়ার কর দিজিয়ে, ক্যুকি ইয়ে বহুত জরুরি হ্যায় হামারে লিয়ে, ক্যুকি এসে আপ লোগ দেখ সকতে হো রিচ কিতনা কম হ্যায়, তো প্লিজ থোড়া সা শেয়ার কর দো। শাড়ি তো পুরা নিয়ে দিখাতি হুঁ, দেখো এত আচ্ছা, দেখো এটা শাড়িটা অসাধারণ না, এটার প্রাইস কিন্তু 10,550 ওকে, একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারে। আর নর্মাল হলে এটা যদি এই সেম ডিজাইনটা, এটা খুব নাম করা একজন ডিজাইনারের ডিজাইন, এটা যদি সে তার এতে হয় তাহলে কিন্তু এটার দাম ওই 8,250 থেকে 8,550 মধ্যে আসবে। নর্মাল টিস্যু মানে নর্মাল অর্গানজা হলে, এটা গ্লাস টিস্যু অর্গানজা তাই দামটা কিন্তু এতটা বেশি। এই হোক, কথাটা হঠাৎ মনে পড়লো তোমাদের বলবার জন্য, ফাল্গুনদি ব্যাপারটা জানে, ফাল্গুনদিকে ফোন করেছিলাম, ফাল্গুনদি ঘটনাটা বলছিলাম, ফাল্গুনদি জানে। আচ্ছা, এইটা কিন্তু পুরোটা এরকম করে দেখো কতটা বোঝা যাচ্ছে লাইটে, এটা পুরো হাতে হাতে থাকবে, এটা পুরো গলায় থাকবে, মানে পুরোটাই কিন্তু কাজ করা। আমারটাও কিন্তু এইরকমভাবেই রয়েছে, প্রাইস হচ্ছে 10,550, একটা অসাধারণ ভালো শাড়ি। ওয়াটার কালারে পুরোটা ফুল চিকনকারি দেখাচ্ছি, এটা 7550, এটা কিন্তু পিওর জর্জেট, অসাধারণ দেখতে শাড়িটা, অসাধারণ দেখতে। এর কিন্তু কালার অপশন নেই, একটা সরু স্লিক বর্ডার আছে, সরু স্লিক বর্ডার, আর আঁচলের মধ্যেও কিন্তু একটা জরির একটা রয়েছে, আর পুরো শাড়িটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে, পুরোটা কিন্তু এরকম বোঝা যাচ্ছে কি ভেতরে ভেতরে হালকা হালকা মিরার ওয়ার্ক রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। 7550, যারা জর্জেট পছন্দ করেন, যারা একটু পেস্টেল সেট পছন্দ করেন, পুরো শাড়িটার মধ্যে কিন্তু কাজ রয়েছে, পুরো শাড়িটার মধ্যে। এটা কিন্তু শিফন নয়, আবার বলছি শিফনের মধ্যে কিন্তু, শিফন শাড়ি কিন্তু এগুলো নয়, যেটা আপনারা ওই চটকদার কাজ যেগুলো দেখে থাকেন, মানে সেই শাড়ির কাজ কিন্তু এগুলো নয়, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়ার্ক, ডিফারেন্ট শাড়ি, সেটা কিন্তু আপনারা বুঝবেন। এটা জর্জেটের মধ্যে রয়েছে, একটা শিফন শাড়ি, সিঙ্গেল দেখাচ্ছি, অনবদ্য শাড়ি, প্রাইসটা কিন্তু মাত্র হচ্ছে 7550, 7550। কালারটা কি বোঝা যাচ্ছে হালকা, হ্যাঁ এই যে এইটা হচ্ছে কালার, এইরকম হচ্ছে একদম, এরা মিষ্টি একটা কালার ওকে, অসাধারণ, ভীষণ 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 মিষ্টি দেখতে শাড়িটা, পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকমভাবে কাজ রয়েছে। এগুলো কিন্তু পিওর জর্জেটের শাড়ি, প্রত্যেকটা শাড়ি একে অপরের থেকে কিন্তু আলাদা, প্রত্যেকটা শাড়ি একে অপরের থেকে আলাদা, মানে কোনোটা কিন্তু কোনোটার সাথে মিক্স খাবে না, একদম র সিল্কের মধ্যে রয়েছে ব্লাউজ, পুরো ব্লাউজটার মধ্যে ছোটো ছোটো গোটাপাত্তির কাজ রয়েছে, অসাধারণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস অফ দিস শাড়িজ
7550। আবার একটা দেখাচ্ছি টিস্যু অর্গানজা, এটাও একটা খুব সুন্দর টিস্যু অর্গানজা, এর মধ্যে পুরোটা কিন্তু এরকম ভাবে রয়েছে হ্যান্ডওয়ার্ক। এটা কিন্তু পুরোটা কিন্তু এরকম বর্ডার রয়েছে একটা, দেখো। আবার বলছি দিস ইজ টিস্যু, দিস ইজ গ্লাস টিস্যু অর্গানজা। আগেরটাও যেটা আমি যেটা করে আছি, দিস ইজ অলসো গ্লাস টিস্যু অর্গানজা, এন্ড ইয়ে ভি গ্লাস টিস্যু অর্গানজা হ্যায়, উসকে উপর পুরো হ্যান্ডওয়ার্ক হ্যায়, সিকোয়েন্স হ্যায়, বুলিয়ান স্টিচ জো আজকাল বহুত ফেমাস হ্যায়, মার্কেট মে বহুত ফেমাস হ্যায়। আমরা এরকম করেই বলি যে এখন এবছর খুব ডিমান্ডের শাড়ি, এন্ড ইয়ে জো হ্যায় পুরা, এটা হচ্ছে পুরোটা আঁচলের মধ্যে পুরো বলিয়ান পার্সি রয়েছে, আর পুরোটা এরকম ভাবে রয়েছে কাজ। 5850 5850, এটা হচ্ছে পুরো শাড়ি এরকম ভাবে যাচ্ছে। 5850 শাড়িটার প্রাইস, প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম বলে দিচ্ছি, বিশ্ব বাংলা গেটের কাছে, স্ট্রিট নাম্বার 165, বিটি মার্কেট। হ্যাঁ হ্যাঁ একদম গো, খুব সুন্দর। হ্যাঁ আমার স্টোর কোথায়, মৌসুমি চক্রবর্তী হাজরা ও বলে দিয়েছে, ও রাজস্থানে থাকে, ও রাজস্থান থেকে এসেছিল, তখন অবশ্য আমার স্টোরটা হয়নি। হোয়াইট বিউটি থ্যাংক ইউ, সোমা থ্যাংক ইউ, এক্সেলেন্ট অপর্ণা সাপড়ে থ্যাংক ইউ, নন্দিনী বিশ্বাস থ্যাংকস। একবার পারলে চলে আসবে, এটা আসাটা ভীষণ ইজি, একদম বিশ্ব বাংলা গেট অনেকেই আসো বেড়াতে, বা ইকো পার্ক অনেকেই যাও, জাস্ট একবার ঘুরে যাবে, ভালো লাগবে আশা করি। প্রথমবার নয় দেখেই গেলে, তারপরে কিনতে আসলে। 5850 শাড়িটা প্রাইস হয়, পুরো শাড়ির মধ্যে কিন্তু এরকম ভাবে বুটি রয়েছে, আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর, এটা ব্লাউজ পিসটা কিন্তু পুরোটা এরকম ভাবে যাচ্ছে, প্রত্যেকটা খুব সুন্দর শাড়ি। আবার বলছি এই ডিজাইনটা তো আমাদের ভীষণ মানে খুবই পপুলার একটা ডিজাইন, সবাই খুব পছন্দ করছেন এটা। চলো সিঙ্গেলে দেখাই, সিঙ্গেলে দেখালে কালারগুলো বুঝতে পারবে। এটা অল বডিতে কিন্তু এরকম ভাবে কাজ আছে, আর অসাধারণ ভাবে স্ক্যালপ ডিজাইনটা কিন্তু যাচ্ছে, কতটা বুঝতে পারা যাচ্ছে আমি জানি না। আজকে প্রচুর অর্গানজা দেখিয়ে দিলাম। আচ্ছা দেখ, অল ওভার শাড়িটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে, পুরোটা এমব্রয়ডারি, আর অর্গানজা সব থেকে যেটা প্লাস পয়েন্ট, অর্গানজা খুব হালকা শাড়ি, অর্গানজা খুব হালকা শাড়ি। এবার না আমি এটা খুব ভালো রং কাট দেখিয়ে দেবো, তারপরে আমি আবার অর্গানজায় ফিরে যাব, ঠিক আছে? খুব ভালো রং কাট দেখিয়ে দেবো, একটা রং কাটটা এসেছে, অনেকে রং কাট খুঁজছিলেন আর সবসময় থাকে না। আচ্ছা এই দেখো, এরকম এইটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসটার কিন্তু হাতাতে এই কাজটা রয়েছে। 5850 শাড়িটার প্রাইস হয়, অপূর্ব দেখতে, অসাধারণ দেখতে, যারা আসতে চাইছে তারা, রং কাট একটা এসেছে, কোথায় আঁচলটা গেল, অসাধারণ দেখতে কিন্তু রং কাটটা একদম, দারুণ লাগছে, দারুণ দারুণ। দিস ইজ পাল্লা, আমি ওইটাও দেখিয়ে দেবো যেটা আমার ব্যাকে রয়েছে, ওটাও দেখিয়ে দেবো। এটা একদম রং কাট যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর পুরো বডিটা কিন্তু এরকমভাবে আসবে, অসাধারণ দেখতে, ভীষণ ভালো দেখতে শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু এরকমভাবে আসবে। প্রাইস অফ দি শাড়ি 17550, পুরো দাম হচ্ছে 17550। আমার কাছে পিওর খাড্ডি 7550 থেকে শুরু হচ্ছে, যারা নিতে চাইছো তারা নিতেই পারো। রং কাটের দাম কিন্তু 17550। ভীষণ ভালো দেখতে গো, ঘাট চোলা ডিজাইনটা রয়েছে, তার মধ্যে রং কাট করা রয়েছে, ঘাট চোলা ডিজাইনের সঙ্গে রং কাট করা রয়েছে শাড়িটা। না জাস্ট মানে এই ব্লাউজটার সাথে একদম ভালো লাগছে না, শাড়িটা পরতে হবে শুধু এর ব্লাউজটা দিয়ে, এর ব্লাউজটা দিয়ে শাড়িটা পরতে হবে, অসাধারণ অসাধারণ দেখতে, কোনো কথা হবে না। 17550 শাড়িটার প্রাইস রয়েছে,
ভীষণ ভালো দেখতে। দেখো আচ্ছা ব্লাউজটা তো দেখালাম প্রথমেই। আচ্ছা এইটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা পিঙ্ক কালারের খাড্ডি। আমাদের কিন্তু একদম জর্জেট খাড্ডি উইথ সিল্ক মার্কেট, একদম সিল্ক মার্কেট জর্জেট খাড্ডি। এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের। এটার প্রাইস কিন্তু 13,550। দিস ইজ অলসো বান্দেজ খাড্ডি বেনারসি। প্রাইস অফ দিস শাড়ি ইজ 13,550। সিল্ক মার্ক সার্টিফাইড, অফকোর্স আপকো সিল্ক মার্ক মিল যায়গি শাড়ি মে। ভীষণ ভালো কোয়ালিটিটা না একদম আপনারা বুঝতে পারবেন, যত আপনারা ওপরে উঠবেন দামে তত আপনারা কোয়ালিটিগুলো কিন্তু ফিল করতে পারবেন যে আপনারা কি কোয়ালিটি পাচ্ছেন। অসাধারণ দেখতে, অসাধারণ শাড়িটা। আচ্ছা এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এটার ব্লাউজ পিসটা হচ্ছে আচ্ছা এরকম সিঙ্গেল কালারে যাবে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, তার মধ্যে কিন্তু হাতায় কাজটা রয়েছে। ভীষণ 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 ভালো দেখতে চলে গেল আমাদের খাড্ডি। এই ডিজাইন কিন্তু আমাদের একদম, আবার বলছি দিস ইজ পিওর মটকা, দে আর নট আ মিল মটকা। এগুলো একদম হ্যান্ডলুম মটকা, মিল মটকা নয়। সেটা আপনারা যারা কোয়ালিটি দেখবেন তারাই বুঝতে পারবেন যে কী কোয়ালিটির মটকা কিন্তু আপনারা পাচ্ছেন। এটা একদম মটকা বেনারসি, একদম লালচে মেরুন কালার। আমি সিঙ্গেলেই দেখাচ্ছি, পুরো শাড়িটার মধ্যে কিন্তু একদম বুটি রয়েছে। বর্ডারটা একদম দেখাই, একদম গোল্ডেন কপার জড়ি রয়েছে, অভূতপূর্ব দেখতে। এর তো একটা অন্যরকম থাকে। আচ্ছা এই সানডে কিন্তু আমাদের লাইভটা হবে না, যদি হয়তো আমি সম্ভব হয়তো রেকর্ডিং কিছু করে দেবো। এই রোববার একটু আমার অসুবিধা আছে, তাই আমি সানডেতে লাইভটা কিন্তু হবে না, ঠিক আছে। দিস ইজ পাল্লা পোর্শন অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দ্য শাড়ি। ভীষণ ভালো দেখতে, এই শাড়ির কোনো জবাব নেই, বলে কোনো জবাব নেই এই শাড়ির। তিনটে কালার আমি দেখাবো মটকা বেনারসি, প্রচুর দিন ধরে আমি দেখাচ্ছি, মানে যখন মটকা বেনারসি সত্যি ছিল না মার্কেটে তখন থেকে আমি দেখাচ্ছি, বোধ হয় 2016 থেকে। এখন তো অনেকে অনেক রকমভাবে বানাচ্ছে, বাট আমি অনেক পুরনো মটকা বেনারসিতে। আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ ভালো শাড়ি, ভীষণ ভালো শাড়ি। প্রাইস অফ দিস শাড়িজ, প্রাইস অফ দি শাড়ি ইজ 7250, 7250। দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি, সি অভূত। একটু লালচে মেরুন কালার, একটু লালচে মেরুন কালার। আচ্ছা এবার দেখাচ্ছি যে কালারটা, এটা আমার খুব প্রিয় কালার। একদম ফিরোজি কালার, স্লিক একটা রেড বর্ডার যাচ্ছে, কারণ টানাতে এই বর্ডারটাই আছে, টানা জোরনে ওদের একটা বর্ডার থাকে, সেটার ওপরই ওরা কাজটা করে মূলত। এইটা হচ্ছে পাল্লা, দিস ইজ পাল্লা, আর ইয়ে জো হ্যায় ফুল লুক অফ দ্য শাড়ি। অসাধারণ দেখতে, অসম্ভব ভালো দেখতে। 8250622855, নাই যেটা এতক্ষণ ধরে বলিনি, 9474778923। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে থাকো। অল ওভার ইন্ডিয়ায় কিন্তু কোনো শিপিং চার্জ নেই, দেয়ার আর নো শিপিং চার্জ ইন অল ওভার ইন্ডিয়া। সিওডি অলসো অ্যাভেলেবল অল ওভার ইন ইন্ডিয়া, বাট সিওডি ইজ চার্জেবল। থোড়া সা চার্জ ও লোক ও লেতা হ্যায়, জো ও লোক লেতা হ্যায় ওই হাম লে লেতে হ্যায়, কেননা বাকিটা আমাদের শাড়ির সাথে এ করা থাকে, সেটির একটি কোনো শিপিং চার্জ নেই। প্রাইস অফ দি শাড়ি ইজ 7250, 7250। এটার ব্লাউজ পিসটা কিন্তু রেড কালারের, কিন্তু ইচ্ছে করলে কেউ একটা এই কালারের ব্লাউজও পরতে পারো। এটা হচ্ছে কন্ট্রাস্টে রেড কালার, আমার ফেভারিট কালার, অসম্ভব পছন্দের কালার এটা। একটা সময় আমার মানে আমি এই কালারেরই শাড়ি কিনতাম, তিনটে শাড়ি কিনলেও এই কালারই কিনতাম, চারটে কিনলেও এই কালারই কিনতাম, আমি এতটা ফিদা ছিলাম। এখন একটু সরে এসেছি। ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে। প্রাইস হচ্ছে 7250, 7250। দিস ইজ পাল্লা পোর্শন অ্যান্ড প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও। আর অসাধারণ দেখতে, প্রাইস অফ দিস শাড়ি ইজ 7250, 7250 টাকা। এইটা হচ্ছে ব্লাউজ পিস রেড কালারের।
এটা একটা পিচ কালার, এটা একদম টিপিক্যাল পিচ কালার, না অরেঞ্জ না অন্য কোনো কালার না, এটা একদম পিচ। তার মধ্যে ফুল ভলিউমে পার্সি করা আছে, অসাধারণ কালারটা কিন্তু, ভীষণ মিষ্টি কালার, এটা একদম পিচ কালার। আর দুদিকে এরকম করে মানে পুরো শাড়িটাকে একটা এরকম ভাবে ফ্রেমিং করা হয়েছে মেশিন চিকনকারি দিয়ে, এটাও কিন্তু মেশিনের ওয়ার্ক, কিন্তু ভীষণ ভালো ওয়ার্কটা। আচ্ছা, কেউ একজন পার্সির কথা বলছিল, উনি কি এখনো আছেন? ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে। প্রাইস অফ দি সারিস, এটার দামটা দেখতো একটু, 5850 বলে দেখতো, 5850। প্রাইস অফ দি সারিস, প্রাই পুরো শাড়িটার মধ্যে কিন্তু অল ওভার শাড়ি মে এসা ওয়ার্ক হ্যায়, পুরা শাড়ি মে এসা ওয়ার্ক হ্যায়, অল ওভার শাড়ি মে এসা, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস অফ দি সারিস 5850 অনলি, অনলি 5850। ব্লক পিসটা দেখতো, আর এইটার সাথে একটা র সিল্কের একদম পিচ কালারের ব্লাউজ রয়েছে, ভীষণ ভালো দেখতে শাড়িটা, 5850। আচ্ছা, এর পরের শাড়িটা দেখাচ্ছে, এটাও একটা সিলভার কালারের, এটা খুব সুন্দর সিলভার কালারের, একদম পার্সি বর্ডার রয়েছে, একটু পিঙ্ক, সব সিলভার কালার ইউজ করা হয়েছে। প্রাইস অফ দি শাড়ি 4850, 4850। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, অসাধারণ দেখতে, অসাধারণ সুন্দর একটা শাড়ি। যদি পছন্দ হয় অবশ্যই বুক করতে পারেন 8250628895947478923। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি ভালো লাগে অবশ্যই বুক করবেন। সিউরি আমাদের রয়েছে, সিউরি আপনাকে মিল যায়গি। আগর শাড়ি কুছ পছন্দ আ রহা হ্যায় তো প্লিজ আমারা হোয়াটসঅ্যাপ মে হোয়াটসঅ্যাপ কিজিয়ে, শাড়ি কা স্ক্রিনশট দেখকর হোয়াটসঅ্যাপ করনে সে জ্যাদা আচ্ছা হ্যায়, সবাই সেটাই করে থাকে। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 4850, অসাধারণ দেখি এটা, এগুলো মানে এত সুন্দর। এবং আমি আবার বলছি, আমার মানে অর্গানাইজারগুলো কিন্তু একটু ডিফারেন্ট অন্যদের দেখানোর থেকে। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো, আচ্ছা পার্সি যিনি দেখতে যাচ্ছেন আমাদের ভিডিও দেখে নেবেন, আমরা আমাদের ভিডিওতে পার্সি শাড়ি দেখাবো, তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন, আমরা ভিডিও ছাড়তেই থাকি। এইটা হচ্ছে ওয়ার্ক, কালারটা ভীষণ একটা, কি কালার বলবো, আমার অর্গানাইজার সব থেকে বেশি পছন্দ হয় এর আইসোদিন কালারের জন্য, এত। এটা প্রাইসটা দেখতে দেওয়া হয়নি, ওইটার মধ্যে দেখতো সেম পিস একটা আছে, শাড়িটার প্রাইস এ অসাধারণ দেখতে, ভীষণ সুন্দর, পুরো শাড়ির মধ্যে ওয়ার্ক আছে, রিয়েলি লাভলি শাড়ি। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ইয়ে জো হ্যায় ইসকা বিপি, ওকে অসাধারণ দেখতে শাড়ি। চলো, তো অবশ্যই যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই বুক করবে বন্ধুরা, যদি ভালো লাগে আমাদের শাড়ির প্রোগ্রাম একটু শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের, আশা করছি সোমবার দিনই আবার দেখা হবে। নমস্কার, বাই।